একটু গিয়ে শপিং টপিং করছি, বের হওয়ার সময় বয়স্ক ভদ্রলোক এসে বলছে এই যে এটা নাও। ঘুরে থাকে আমি তবে হেসে ফেলেছি, উনি ছিলেন তখন জীবিত ছিলেন, উনি আবার আমাকে একটা চকলেট, তখন একটা বড় সড় মানুষ ছিল, মানে কি বুঝছি তুমি যত বড়ই হও তুমি তোকে তো এইটুকু দেখেছি। স্মৃতি ভারতের মন নিয়ে আমরা ঘুরে ফিরতে চাই এবং একটু মনে করে দিতে চাই, সুমন চট্টোপাধ্যায়ের একটা গান ছিল কিন্তু হঠাৎ রাস্তে আফিস অঞ্চলে হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে, এরকম হারিয়ে যাওয়া মুখগুলো কিন্তু মাঝে মধ্যে অনেক সময় চমকে দেয়, এরকম কোনো মুখের কথা কি এই মুহূর্তে মনে পড়ে? আমি খুব ছোটবেলায়, মানে একদমই ছোট, তখন আমরা গ্রিন রোডে থাকতাম। আচ্ছা, গ্রিন রোডের ওখানে তখন তো আর অনেক দোকানপাট ছিল না, একটা বড় দোকান ছিল ইকবাল স্টোরস, একজন নন বেঙ্গলি ওটা মালিক ছিলেন, তো ওখান থেকেই বাড়ির শপিং টপিং যাওয়া হতো, তো আমি বাবার সাথে যেতাম এবং গেলেই ভদ্রলোক আমাকে একটা, ওই যিনি মালিক ছিলেন উনি আমাকে একটা চকলেট দিতেন, তো চকলেট পর্যন্ত ঠিক ছিল। একদিন কানের টপ দিল, তো আমার বাবা বললো যে না না এটা কী করছেন, বলে আরে বেটি আসে, বেটি হেল আর কি হ্যাঁ ঠিক আছে। তো তারপরে তো অনেক কিছু হলো, যুদ্ধ হলো, উইন্ডোর থেকে চলে এসেছি, তখন আমরা বনানীতে থাকি। আমি বোধ হয় তখন বনানি, আমি এটা এটা আরও পরের ঘটনা বলছি, ওরকমই 85-86 গুলশানে একটি দোকান ইকবাল স্টোর, আমি দেখে ছোটোবেলার কথা মনে পড়ছে, ঢুকেছি, ঢুকে শপিং টপিং করছি, বের হওয়ার সময় বয়স্ক ভদ্রলোক এসে বলছে এই যে এটা নাও। ঘুরে থাকে আমি তবে হেসে ফেলেছি, উনি ছিলেন তখনও জীবিত ছিলেন, উনি আবার আমাকে একটা চকলেট, তখন একটা বড় সড় মানুষ ছিল, মানে কি বুঝছি তুমি যত বড়ই হও তুমি তোকে তো এইটুকু দেখেছি। মানে সেই ইকবাল স্টোরের সেই মালিক এখনো আপনার হাতে চকলেট ধরিয়ে দিল? হ্যাঁ, এগুলো আমি খুব এনজয় করি। আমার খুব শ্রদ্ধেয় শিক্ষক সোহরার মুর্শেদ, ঢাকা ইউনিভার্সিটিতে আমি তখন মাস্টার্স পড়ি, উনি হঠাৎ ওনার কাছে একটা টিউটোরিয়াল বা কিছু নিয়ে আমি গেছি, বসো তোমাকে কি দিই চকলেট নাই আছে একটু স্ট্রেপসিলস খাও। এগুলো আমার লাইফে খুবই ইন্টারেস্টিং ঘটনা। অবশ্যই, আচ্ছা, আমার শিক্ষকরা আমাকে খুব ভালোবাসতেন। আচ্ছা, ছোটবেলা যেহেতু চলে এলো সেহেতু আমরা কি একটু স্কুলের গল্পটা জেনে আসতে পারি? আপা আপনার স্কুল জীবন একটু শুনতে চাই। স্কুল তো ভিকারনেসন স্কুল, স্কুলে অ্যাডমিশন টেস্ট, আর তখন তো যেরকম পাগলের মতো এখন অ্যাডমিশন টেস্ট দেয় ওরকম তো ঘটনা না, এতগুলো বাচ্চার মধ্যে কতগুলো বাচ্চার পরীক্ষা দিবে সেটা। তো অ্যাডমিশন টেস্টে যেটা হয়েছে যে আমি এক ধরনের স্ক্রিপ্টে ইংলিশটা শিখেছি, আর তখন ইংলিশ মিডিয়াম স্কুলই ছিল, আর রিকার্নসে ছিল আইটালিক্সে, তো আমি ওইটা ধরো পিক আপ করতে পেরেছি। কিন্তু যখন প্রশ্ন করছেন আমাকে সাহিত্যপা, মানে আমি শুনেছি, আমি কিন্তু আমার কাছে মনে হয় আমার আমি দেখ মনে আছে, আমার আসলে মনে নাই, কিন্তু তো উনি তো ইংরেজিতেই কথা বলছেন, তো আমি সম্ভবত অত দ্রুত ইংরেজির সাথে তখন অভ্যস্ত না। আমার অ্যাডমিটেড হওয়ার কারণটা উনি খুব সুন্দর করে বলেন যে উনি কিন্তু পরীক্ষার খাতাটা দেখার আগে গিয়ে অ্যাডমিটেড লিখে দিয়ে এসছেন, কারণ উনি যখন আমাকে ইংরেজিতে প্রশ্ন করেছেন আমি নাকি ওনাকে খুব স্পষ্টভাবে বলেছি আপনি কি বলছেন আমি কিছুই বুঝছি না, বাংলায় বলেন। আম্মাকে পরে বলেছে যে সে এতটুকু একটা মানুষ ভয় পেল না, ইউজুয়ালি বাচ্চারা কেঁদে ফেলে, সে একদম খুব ভদ্রভাবে আমাকে বলেছে যে কি বলছেন আমি আপনার কথা বুঝতে পারছি না আপনি বাংলায় বলেন। উনি গিয়ে বলেছেন যে আমি এরকম বাচ্চাই চাই, এবং আম্মাকে ওয়ারিড ছিল যে ইংরেজি বুঝছে না, মানে বলছে পিক আপ করবে, এক দেড় সপ্তাহের মধ্যে পিক আপ করবে।